হ্যালো এভরিওয়ান, সকলকে সুস্বাগতম আমার ব্লগে। আর দুর্গাপুজো চলেই এলো, কালকে মহালয়া। সুতরাং দুর্গাপূজার জন্য প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট হওয়ারই মুখে, তাই না? তো আমি ভাবলাম যে দুর্গাপুজোর মুখে পুজোতে পরার মতো একটা আলাদা ডিজাইন শেয়ার করা যাক। আমরা তো সবাই বিভিন্ন রকমের মেকআপ, ড্রেস, জুয়েলারি, শাড়ি করেই থাকি, কিন্তু আলতাটাও যদি একটু ডিজাইন করে পরা যায় তাহলে ক্ষতি কী? আর পুজোর সময় সবাই, মানে প্রত্যেকটা বিবাহিত মহিলাই কম বেশি কিন্তু আলতা পরেই থাকে। তো চলো আজকে তোমাদের সাথে একটা আলতা ডিজাইন শেয়ার করছি, সিম্পল কিন্তু গর্জাস, পুজোর সময় দেখতে কিন্তু ভীষণ ভাল লাগবে। পাগুলো পা আলতা অবশ্য একদিন পরলে আর থাকেই না, উঠেই যায়, তার জন্য নয়, 2-3 দিন চলে যায় মোটামুটি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে সেরকমই একটা ডিজাইন শেয়ার করছি, একদমই সিম্পল, করতে বেশি সময় লাগবে না, কিন্তু খুবই ইউনিক আর খুব গর্জাস। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো আমার একটা ছোট্ট খাট্ট 5,000 লোকের ফ্যামিলি রয়েছে, তো সেখানে জয়েন করতে পারো। আমরা সবাই একসাথে সন্ধ্যাবেলা 8:30টার সময় গল্পের আসর বসাই, অবভিয়াসলি আমার লাইভে। সেখানে তোমরা জয়েন হতে পারো গল্প করার জন্য আমার সাথে। আর প্রতিদিন সকালবেলা একটা করে ছোটোখাটো ব্লগ শেয়ার করি, আমার ডেলি ব্লগ, সেটা তোমরা দেখতে পারো এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো আর কমেন্ট করে আমাকে জানাতে পারো কেমন লাগলো। ঠিক আছে, তো চলো ভিডিওটা এনজয় করো, আর মনে করে কিন্তু ভুলে যেও না, একটা লাইক অবশ্যই করো। ওকে, আর আমার এই যে লুকটা, ওভারঅল লুকটা যেটা আমি সেজেছি, এটা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি শর্টসে, যে গেট রেডি উইথ মি শেয়ার করেছি, দেখবে। যদি এখনও দেখে না থাকো অবশ্যই দেখে নিও, আশা করি ভাল লাগবে। আর এগুলো হচ্ছে আমার নতুন কালেকশন পুজোর, একদমই পুজোর আগেই আমি একবার পুজোর মতো সেজে নিয়েছি, মানে পুজোতে কীরকম সাজবো সেটা দেখিয়ে দিয়েছি। ব্লাউজ থেকে শাড়ি থেকে সব নতুন, তো একদম পুরো সেজে নিয়েছি। ঠিক আছে, তো চলো একটা টিক্কা লাগিয়ে দিলাম যাতে নজর না লেগে যায়।